নমস্কার, আজকে আমি বানাবো বাটা মাছের পাতুড়ি। এর জন্য আমি নিয়ে নিয়েছি বাটা মাছ। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, সর্ষে পোস্ত বাটা 2 চামচ, আর দিয়ে দেবো একটু তেল, আর একটু লেবুর রস দেব। এবার এগুলোকে আমি ভালো করে মেখে নেব। এবার আমি গ্যাস জ্বালিয়ে কলা পাতাগুলোকে একটু সেঁকে নেব। এবার আমি এগুলোকে কলা পাতার মধ্যে মুড়ে নেব। আমার সর্ষে পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, তাও এর ওপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে এটাকে এইভাবে মুড়ে নেব। এটাকে এভাবে মুড়ে নিয়ে সুতো দিয়ে এটাকে ভালো করে বেঁধে দেবে। এইভাবে আমি বাকিগুলো করে নেব। আমার এগুলো বাঁধা হয়ে গেছে। এবার আমি এরকম একটা তাওয়া বসিয়ে নিয়েছি, এতে একটু তেল দিয়ে দেব। মাছটাকে লো ফ্লেমেই রাখবো। এবার এগুলোকে আমি এতে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। মাঝখানে আমি একবার উল্টে দেবো, এটাকে 20 মিনিট ধরে ঢাকা দেওয়া থাকবে। আমি এটাকে মাঝে দুবার উল্টে দিয়েছিলাম, আবারও এটাকে উল্টে আরো কিছু সময়ের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা খুলে নেব। আমার বাটা মাছের পাতুড়ি হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে দেবো। গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে।